আচ্ছা, অসুবিধা নাই, দেখো আমরা ডবি শেষ করে আজকে জ্যাকারটা দেখি যতদূর আগানো যায়, সময় কম তো, শেষ করে দেওয়া যায় কিনা তাড়াতাড়ি। আমাদের সিলেবাসটা একটু বড়, হ্যাঁ, এই জন্য আর একটু সময় নিয়ে শেষ যাচ্ছি, হচ্ছে এই টার্মগুলো আর কখনো তোমরা পাবা না, এই জন্য একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এই জিনিসগুলো সবারই লাগবে কম বেশি, যদি টেক্সটাইল সেক্টরে থাকতে চাও, যে কোনো ফিল্ডেই থাকো। যাই হোক, আমরা টুইল উইভ নিয়ে একটু আলোচনা করবো। এখানে জাস্ট একটা উইভ দেখানো হয়েছে, হ্যাঁ, এখানে একটা উইভ দেখানো আছে, জাস্ট ইন্টারলেসমেন্টটা কিভাবে আছে সেটাকে দেখো। লেফট সাইডে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর রাইট সাইডে এটার ফেব্রিকটা কেমন হয় সেটাকে দেখানো আছে। এই ধরনের ফেব্রিক তোমরা দেখেছো নিশ্চয়ই, বিভিন্ন ধরনের টাওয়েল বা আমরা অনেক সময় দেখা যায় যে ডিফারেন্ট ফেব্রিকে এই ধরনের উইভ দেখে থাকি। রাইট সাইডে দেখতে পাচ্ছো একটু কেমন কিছুটা টুইল লাইনের মতো আছে, হ্যাঁ, ডায়াগোনাল লাইনের মতো দেখা যাচ্ছে ফেব্রিকের ভিতরে, বোঝা যাচ্ছে কি কিছুটা? রাইট সাইডের পিকচারটা দেখতে পাচ্ছো? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো কিছুটা ডায়াগোনাল লাইনের মতো আছে, স্পটলাইটটা দেখতে বুঝতে পারবে এখানে। এই লাইনের, এই ডায়াগোনাল লাইনের ইফেক্ট গুলো আসলে মূলত টুইল ইফেক্ট। এটা একটা জাস্ট উইভের মানে নাম হচ্ছে একটা টুইল উইভ, একটা ফেব্রিকের একটা ডিজাইনের নাম। আর ও মানে জাস্ট বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যেমন প্লেন উইভ আছে, টুইল উইভ আছে, শাটিন আছে। তার ভিতরে জাস্ট আমরা একটা টুইল নিয়ে একটু জাস্ট ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করা হয়, অর্থাৎ ডিজাইনটা কিভাবে লুমে ইনপুট দেওয়া হয় সেটা একটু শিখবো। আর এটার ডিটেলস তোমাদেরকে, এফএসডি একটা কোর্স আছে, সেই কোর্সে এটা ডিটেলস তোমাদেরকে ডিসকাশন করা হবে। আমাদের জাস্ট লুমের সাথে রিলেভেন্ট হওয়ার কারণে আমরা অল্প কিছু আগে থেকে অ্যাডভান্স ডিসকাশন করে ফেলতেছি, কিন্তু এটার আলাদা কোর্সই আছে, সেই কোর্সে তোমাদেরকে কিভাবে উইভ গুলো করা হয় এবং কিভাবে প্রত্যেকটা ফেব্রিক অ্যানালাইসিস করা হয় সেগুলো শেখানো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, একটা উইভ আমরা নিয়েছি, যে উইভটার নাম দিলাম আমরা 2x2 টুইল উইভ। হ্যাঁ, এখানে 2x2 বলার কারণ হচ্ছে দেখো এখানে যে ইন্টারলেসমেন্ট গুলো হচ্ছে, দেখো এখানে দুইটা পরপর, একটা যদি ফার্স্ট একটা ওয়ার্প লাইন যদি চিন্তা করি, লেফট সাইডের যে ফার্স্ট যে লাইনটা আছে সেটাকে যদি আমরা চিন্তা করি, এটা একটা ফার্স্ট ওয়ার্প লাইন, দেখতে পাচ্ছ কিনা? এটা যদি ফার্স্ট ওয়ার্প লাইন চিন্তা করি, এটা একটা ওয়ার্প লাইন। তো এই ওয়ার্প লাইনের ইন্টারলেসমেন্টটা কিভাবে আছে, সাপোজ ধরে নিলাম যে এই একটা পয়েন্ট পরে থেকে যদি চিন্তা করি, দেখো এটা টু আপ হয়ে আছে, অর্থাৎ দুইটা ওএফ টিয়ারের, ওএফ টিয়ারটা সাপোজ ধরে নিলাম যে হোয়াইট কালার আছে অর্থাৎ গ্রে কালার আছে, সেটা যদি ওএফ টিয়ার হয়ে থাকে এবং ভার্টিক্যালি লাইনগুলো যদি ওয়ার্প ইয়ার হয়ে থাকে, তাহলে দেখো এখানে ইন্টারলেসমেন্টটা কিভাবে আছে, দুইটা ওয়ার্প, একটা ওয়ার্প ইয়ার, সাপোজ ওয়ার্প ওয়ান লেফট সাইডে যে ফার্স্ট ওয়ার্প লাইনটা আছে যেখানে স্পটলাইটটা আমার আছে, এটা যদি একটা ওয়ার্প লাইন হয়ে থাকে, এই লাইনটা দেখো ও ফার্স্টটা ফার্স্ট যখন ইন্টারলেসিং হচ্ছে এই ওএফ এর উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে, এখানে এই পয়েন্টে সাপোজ এই পয়েন্টটা যদি চিন্তা করি নিস্তি নিচ দিয়ে যাচ্ছে, ওয়ার্প লাইনটা, ওয়ার্পটা, ওয়ার্পটা ডাউন অবস্থায় আছে, ওএফটা আপ অবস্থায় আছে, এই পয়েন্টে, জাস্ট এই পয়েন্টটা যদি আমরা কনসিডার করি একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা যদি আবার কনসিডার করি, এটাও সেম ভাবে যাচ্ছে, অর্থাৎ ওয়ার্প ইয়ার্ন, এই লম্বা ভার্টিক্যাল ইয়ার্ন যেটা আছে, এই ইয়ার্নটা কিন্তু হরিজন্টাল যে ইয়ার্নটা আছে অর্থাৎ গ্রে কালার ইয়ার্নটা আছে, এই গ্রে কালার ইয়ার্নের নিচ দিয়ে এটা পাস করতেছে। এই যে ইন্টারলেসমেন্টটা আছে এখানে, দুইটা নিচ দিয়ে যাওয়ার পরে টু ডাউন হওয়ার পরে আবার দেখো দুইটা আপ অবস্থায় আছে, এই টু ডাউন এবং টু আপকে এখানে বুঝা, এই ফর্মুলা নাম্বারটাকে এখানে বোঝানো হয় টু আপ টু ডাউন দিয়ে, অর্থাৎ এইটা ফলো করে ও কন্টিনিউয়াস চলতে থাকবে। এই এই ইফেক্টটা ফেব্রিকে যখন আসে, এই ধরনের ডিজাইনটা যখন ফেব্রিকে আসে, তখন ফেব্রিকের অ্যাপারেন্সটা আসলে এরকম দেখা যায়, রাইট সাইডে যেটা আছে সেটা। আমরা একটু এটার আরেকটা স্লাইড আছে, সরি আরেকটা স্লাইড দেখাচ্ছি, আরেকটু ডিটেলস আছে দেখছি সেটা দেখাচ্ছি।
আচ্ছা, ইএসসি কি জয়েন করছে? ইএসসি তোমাদের সঙ্গে ইএসসি জয়েন করছে কেউ? দেখো তো। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমরা জয়েন করেছি। জয়েন করেছো? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে, তোমাদের জন্য ভালো হয়েছে। ফাইলটাই খুঁজতেছি, সময় লাগছে। আচ্ছা সরি, আমি ফাইলটা হয়তো মিসিং হয়েছে, আমি খুঁজে পাচ্ছি। আচ্ছা অসুবিধা নেই, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এর থেকে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। আচ্ছা জাস্ট একটা ইয়া থেকে নিচ্ছে, এটা দেখো একটা ওয়েবসাইট থেকে। এখানে একটা জিনিস জাস্ট বোঝানোর জন্য যেটা বলতে চাচ্ছিলাম, এখানে দুইটা কালার ডিয়ান আমরা ইউজ করেছি, একটা হলো রেড আর একটা হচ্ছে, দেখো সাপোজ এখানে যেটা ইউজ করা হয়েছে, আর একটা হচ্ছে ব্লু। তো রেড কালার ইয়ান গুলোকে আমরা যদি ধরে নিই, এই ধরনের কোন ইন্টারলেসমেন্ট কি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে? জি স্যার, দেখানো হয়েছিল, দেখানো হয়েছিল। ও কোথায় যেন দেখাইছিলাম, মনে আছে তোমাদের? শুরুতে স্যার শেডিং এর ক্ষেত্রে, শেডিং এর ক্ষেত্রে ওটা কি মনে আছে কিভাবে শেডিং গুলো হচ্ছে? যেমন ওই যে টু আপ, ওয়ান ডাউন বা ওয়ান আপ টু ডাউন, এটা কি হচ্ছে গ্রাফে গ্রাফে রিপ্রেজেন্ট করা? জি স্যার, মানে বক্সে বক্স আকারে কিভাবে করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বক্সে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এটা কি দেখানো হয়েছিল তোমাদের? জি স্যার, ওই যে আচ্ছা আচ্ছা, ওয়েবের ক্ষেত্রে তারপর থ্রি বাই হ্যাঁ হ্যাঁ ওয়ান ওই 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 ওইগুলোই, জাস্ট ওইটাকেই জাস্ট এখানে আমি ভাবতেছিলাম তোমাদের দেখানো হয়েছে কিনা ওই জিনিসটা। যদি মনে না থাকে কারোর, একটু জাস্ট আর একটু রিভিউ করে নাও। সেটা হচ্ছে সাপোজ এখানে দেখো, এই রেড কালারের যে ভার্টিক্যাল লাইন গুলো আছে এগুলো যদি ওয়ার্প ইনস হয়ে থাকে, অর্থাৎ ওয়ার্প ইয়ার্ন হয়ে থাকে, এবং ব্লু কালার যেগুলো আছে এগুলো যদি ওয়েফট ইন হয়ে থাকে, তাহলে আমরা দেখো একেবারে লেফট সাইডের বটম কর্নার, লেফট এবং বটমের যে কর্নারটা আছে, এখানে ওয়ার্প ইয়ারটা কি কন্ডিশনে আছে, আপ অবস্থায় আছে না ডাউন অবস্থায় আছে, এটা একটু বলো তো। ফার্স্ট যে ওয়ার্প লাইন, হ্যাঁ ফার্স্ট ওয়ার্প লাইন, অর্থাৎ লেফট সাইডে যে ওয়ার্প লাইনটা আছে, এটা যদি বটম থেকে শুরু করি, বটমের যে ফার্স্ট ইন্টারলেসমেন্টটা আছে, অর্থাৎ ওয়ার্প এবং ওয়েফট এর যে ইন্টারলেসমেন্টটা আছে, এই পজিশনে ওয়ার্প ইয়ারটা কি কন্ডিশনে আছে, আপ অবস্থায় আছে না ডাউন অবস্থায় আছে? আপ অবস্থায় আছে, তাই না? তো আপ থাকলে আমরা এটাকে কি করি, এটাকে ফিল করে দিই অথবা এটাকে ক্রস চিহ্ন দিয়ে উইব ডিজাইনের ক্ষেত্রে, অর্থাৎ রাইট সাইডে যে বক্সটা আছে এটা দেখো, রাইট সাইডে যে চারটা ঘর করা আছে উইব ডিজাইন যেখানে লেখা আছে, এটাতে কি করতেছি দেখো, এখানে এখানে এটাকে আপ, যেহেতু আপ অবস্থায় আছে, ওয়ার্প আপকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে, হয় এখানে ক্রস চিহ্ন দিব অথবা এটাকে ফিল করে দিব। তো এখানে রেড কালার দিয়ে ফিল করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে, এটা দেখলে আমরা বুঝতে পারবো কি এখানে কি আপ অবস্থায় আছে। সেকেন্ড পজিশনটা কি আছে তাহলে? সেকেন্ড জাস্ট ওই ওয়ার্প লাইনটাই, সেকেন্ড যে ওয়েফ পিয়ানটা আছে অর্থাৎ তার উপরের পজিশনটা, এখানে ওয়ার্প পিয়ানটা কি অবস্থায় আছে, আপ না ডাউন অবস্থায় আছে? ডাউন এই পজিশনে, বুঝতে পারতেছো? স্পটলাইটটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার।
এই পজিশনে কি ডাউন অবস্থায় আছে। তো ডাউন থাকার কারণে এখানে কি এটাকে আমরা এমটি রাখবো অথবা ডট দিব। তো এই জিনিসটাকে জাস্ট আমরা যখন টুইলে নিয়ে যাব সাপোজ, এরপরে যদি আমরা আস্তে আস্তে যেতে থাকি, এটা সাপোজ ছিল একটা কি প্লেন উইপ, একদম খুব সিম্পল একটা প্লেন উইপ ছিল। সাপোজ এখন যদি আরেকটা ডিজাইনে যাই সেটা কি এরকম টু আপ টু ডাউন করে আছে, তাহলে এটার রিপ্রেজেন্টেশনটা কেমন হবে এখানে দেখে বোঝা যাচ্ছে। দেখো এরকম দুইটা আপ হয়েছে, দুইটা ডাউন হয়েছে, এরপর আবার একটা পাথ দিয়ে টুইল উইপটা, নর্মালি এটা করা হয় যখন টু আপ টু ডাউন কোনো টুইল হয়ে থাকে এবং এটা রাইট হ্যান্ড সাইড টুইল হয় বা রাইট হ্যান্ড টুইল হয়ে থাকে, আর এস টুইল হয়ে থাকে, ওই ক্ষেত্রে এটা জাস্ট এক ঘর বাদ দিয়ে তারপরের ঘর থেকে আমরা আগে রিপিট মানে ফর্মুলা নাম্বারটা ঠিক রেখে এই রিপিটটাকে জাস্ট বসিয়ে যাব। যেমন টু আপ ছিল, এখানে দেখো টু আপ আছে না ওয়ার্পিয়ানটা, প্রথমেই দুইটা আপ অবস্থায় আছে না, নিচে থেকে যদি এই পজিশন থেকে শুরু করে এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়ে থাকে আমাদের, এবং রেড কালার লেফট সাইডের যে রেড কালার ভার্টিক্যাল লাইনটা আছে সেটা যদি আমাদের হয়ে থাকে একটা ওয়ার্প ইয়ার্ন, এই ওয়ার্প ইয়ার্নটা ফার্স্ট ওয়েভ ইয়ার্ন, নিচেরটা সেকেন্ড ওয়ার্প ওয়েভ ইয়ার্ন, তারপরেরটা, এই দুইটা ওয়েভ ইয়ার্নের কি আপ অবস্থায় গেছে না ডাউন অবস্থায় গেছে, এই ফার্স্ট ওয়ার্প লাইনটা যেটা ওয়ার্প ইয়ার্ন 1 যেটা সেটা কি অবস্থায় আছে, আপ অবস্থায় আছে, তাহলে টু আপ, এখানে টু আপটাকে আমরা দুইটা ঘর ফিল করে দিয়ে এখানে রিপ্রেজেন্ট করতেছি গ্রাফে রাইট সাইডে উইভ ডিজাইনের ক্ষেত্রে। এরপরে আবার দুইটা ডাউন হয়ে গেছে, এইভাবেই তো কন্টিনিউয়াস চলে গেছে পুরো ফেব্রিক জুড়ে, এইভাবেই গেছে টু আপ টু ডাউন টু আপ টু ডাউন করে যতগুলো যতক্ষণ ফেব্রিকের লেন্থ আছে ততক্ষণ এইভাবেই চলতেছে। সেকেন্ড ওয়ার্প লাইনটা যদি আমরা চিন্তা করি, টুইল উইভ আনতে গেলে যে ডিজাইনটা করতে হয় অ্যাকচুয়ালি এই মোটিভটা ফেব্রিকে যদি আমরা আনতে চাই, তাহলে এখান থেকে একটা ঘর বাদ দিয়ে সেকেন্ড ঘর থেকে একইভাবে শুরু করতে হয়। তো সেকেন্ড সেকেন্ড পজিশন থেকে, অর্থাৎ সেকেন্ড যে ইন্টারলেসমেন্ট পয়েন্ট আছে, ফার্স্ট ইন্টারলেসমেন্ট পয়েন্টটাকে যদি বাদ দিয়ে সেকেন্ড ইন্টারলেসমেন্ট পয়েন্ট থেকে আমরা শুরু করি, তাহলে দেখি এখানে কি অবস্থা আছে। এখানেও সেম, এই যে টু আপ আছে টু ডাউন, একটা ডাউন হওয়ার পরে এটা জাস্ট একটা ইয়ার মতো চেইনের মতো এটা ঘুরতে থাকবে, কারণ রিপিট হচ্ছে আমাদের টু আপ টু ডাউনের ক্ষেত্রে কত রিপিট সাইজ কত হবে, এটা কয়টা ওয়ার্প এবং কয়টা ওয়েভ মিলে এটার একটা রিপিট হবে, মনে আছে টু আপ টু ডাউনের ক্ষেত্রে রিপিট সাইজটা কতটুকু হবে, যেই যেই সাইজটা ফুল ফেব্রিকে কপি হয়েছে 4x4 হবে। হ্যাঁ 4x4, তার মানে 2+2 যোগ করলে যেটা হয় যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা 4x4 করলে রেগুলার ওয়েভের ক্ষেত্রে সবসময় এরকমই হয়, ইরেগুলার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, রেগুলারটাই আমরা আলোচনা করছি জাস্ট একটু বোঝার জন্য আর কিছু না। হ্যাঁ ইরেগুলার বা স্পেশাল কেস গুলো তোমাদের এফএসডি তে পড়াবে। তো রেগুলার ক্ষেত্রে আমরা টু আপ টু ডাউন মানে আমরা বুঝে গেলাম যে চারটা ওয়ার্প এবং চারটা ওয়েভ লাইন মিলে এই রিপিট সাইজটা যেটা আছে এই রিপিটটুকু, অর্থাৎ এই যে রিপিট সাইজ এটা ফুল ফেব্রিকে কপি হয়েছে এই ডিজাইনটুকু, এতটুকু। তো আচ্ছা এখন থার্ড এর ক্ষেত্রে আবার যদি দেখি, তাহলে কি দুই ঘর বাদ দিয়ে থার্ড এবং ফোর্থ ঘর থেকে আমরা যদি শুরু করি টু আপ টু ডাউন, টু ডাউন এর ক্ষেত্রে আবার এটা মানে যদি একটা চেইনের মতো চিন্তা করি এটা আবার নিচে থেকে শুরু হয়েছে, আবার ফোর্থ এর ক্ষেত্রে শুরু করি টু আপ, ফার্স্ট যেটা আছে এই দেখো এখানে এই পয়েন্টটা, অর্থাৎ সবার যে টপের পয়েন্টটা এটা থেকে শুরু করতেছে, এখন স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, অর্থাৎ টু আপ, একটা আপ হয়েছে পরেরটা তখন নিচে চলে গেছে, আলটিমেটলি দুইটা আপ মিলানোর জন্য টু আপ এবং টু ডাউন এভাবে গেছে, এইভাবে কন্টিনিউয়াস এটা চলতে থাকবে। এই ক্ষেত্রে কারোর বোঝার সমস্যা আছে কিনা একটু বলো। হ্যাঁ বলো বলো স্যার। তাহলে স্যার এটা স্যার আমি যদি নিচে থেকে মানে শুরু করি, তাহলে স্যার 1 2 আপ, 2 3 আপ, 3 4 আপ, তারপর স্যার 4 1 আপ, আবার স্যার রিপিট হবে। হ্যাঁ হ্যাঁ এইটুকু, এই যে উইভ ডিজাইন, হ্যাঁ হ্যাঁ উইভ ডিজাইন যা দেখতেছো না, এই যে এখানে এরপরে যদি 5 নাম্বার ওয়ার্প লাইনটাতে যায় 5 নাম্বারটা আবার 1 নাম্বারটা কপি হয়ে যাবে, এখন বুঝতে পারছো স্যার? আবার 1 2 থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ আবার 1 2 তে শুরু হবে, 1 2 এরপর 3 4 ডাউন হবে, এরপর আবার গিয়ে যে 2 নাম্বারটা আবার রাইট সাইডে চলে আসবে। জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের একটা মানে ইউনিক একটা সাইজ, যেটা কিনা আর মানে এটা আর ইয়া হবে না, এটাই এখন কপি হইতে থাকবে, মানে এটার পরে আর বাড়বে না রিপিট সাইজ যদি মানে 4x4 হয়ে থাকে, অর্থাৎ টু আপ টু ডাউন এর ক্ষেত্রে। আর যদি টু আপ ওয়ান ডাউন হয়ে থাকতো তাহলে কি হতো, কতটুকু হইতো রিপিট সাইজ? টু আপ ওয়ান ডাউন যদি হইতো তাহলে কতটুকু হইতো? 3x3, তার মানে দেখো হ্যাঁ টু আপ হইতো ওয়ান ডাউন, উপরের দিকে একটা ঘর কমে যেত এবং রাইট সাইডের একটা ঘর কমে যেত, এবং এটা কি হইতো টু আপ ওয়ান ডাউন হয়ে যেত, এরপর এটা একটা বাদ দিলে টু আপ ওয়ান ডাউন থাকতো ঠিক একইভাবে, এরপরটা উপরেরটা নিচেরটা থাকতো, মাঝখানে গ্যাপ থাকতো, এবং এরপর আবার এই যে প্রথমটা থেকে কপি হওয়া শুরু হইতো, বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছো স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা কিছু বলো, আর কিছু বলবা? জাস্ট এখন আমরা তাহলে আমাদের আসল স্লাইডে চলে যাই, জাস্ট আমি ভুলে গেছিলাম যে তোমাদের দেখাইছি কিনা ওই জিনিসগুলো। আচ্ছা এখন এই দেখো, এটা দেখতে পাচ্ছ কিনা আরেকটা স্লাইড, যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম, যে স্লাইডে আমাদের পড়াশোনা ছিল, এটা দেখতে পাচ্ছ কিনা? টু আপ টু ডাউন টু লিপ দেখতে পাচ্ছ?
স্যার এখানে তো স্যার মানে শুরুতে স্যার একটা আছে হ্যাঁ শুরু শুরু অসুবিধা নাই ফেব্রিক তো ফেব্রিক মনে করো যে কোনো জায়গা থেকে তুমি কাটলে পরে দেখবে যে এরকমই হয়ে যাবে তুমি জাস্ট এই একটা পাত দাও না নিচে থেকে আরেকটা সুতা উইথড্রল করে ফেলে সাপোজ তাহলেই দেখবে মিলে গেছে মানে এক্স্যাক্টলি ওখান থেকেই শুরু হবে এটা তো কথা নয় ওইটা পুরো ফেব্রিক জুড়ে আছে তুমি ফেব্রিকের যে কোনো একটা পোর্শন কেটে নিছো কেটে নিয়ে অ্যানালাইসিস করতেছো তোমাকে যখন ফেব্রিক দিবে তখন তো এক্স্যাক্টলি তোমাকে রিপিট মিলাই দিবে না তুমি জাস্ট এখান থেকে অ্যানালাইসিস করে এখান থেকে তুমি রিপিটটাকে বের করে নিবে আর কিছু না না আমি স্যার আমি দুটো ডাউন দিয়ে শুরু করেছি তাহলে তো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তখন যেটা হবে কি ফেব্রিকটা তোমার টু ডাউন টু আপ হবে একই জিনিস হবে রিপিটটা একই হবে জাস্ট এখানে যেটা হবে ঘটনা যেটা হবে জাস্ট টুইল লাইনটা বা জাস্ট চেঞ্জ হয়ে যাবে টুইল লাইন লেফট থেকে রাইটে না গিয়ে রাইট থেকে লেফটের দিকে আসবে আর কিছু না উপর থেকে শুরু করতে পারো নিচের থেকে শুরু করতে পারো লেফট থেকে রাইট থেকে যে কোনো দিক থেকে শুরু করতে পারো কিন্তু ইফেক্টটা একই আসবে হয় ফেব্রিকটাকে তুমি অপোজিট করে দাও উল্টায় দাও দেখবে যে সেম ইফেক্ট বুঝতে পারছো কিনা সাপোজ এখানে যদি আমরা চিন্তা করি একটা ফেব্রিক আমরা যে কোনো পোর্শন থেকে কেটে নিলাম নেওয়ার পরে আমরা এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলাম করার পরে দেখলাম এটা এরকম আসলো গ্রাফটা কিংবা ফেব্রিক অ্যানালাইসিস করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলাম ফেব্রিকটা এরকম দেখা যাচ্ছে তো এখান থেকে জাস্ট এই ইয়ারটাকে বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি যে এটা রিপিট কতটুকু যখন অ্যানালাইসিস করব তখন সাপোজ ধরে নাও যে এখান থেকে চারটা ওয়ার্প লাইন নিলাম আর চারটা ওয়েভ লাইন নিলাম নেওয়ার পরে এরকম একটা আমরা মার্ক করে ফেললাম দেখো এটুকুই রিপিট হবে দেখো এটাই কপি হচ্ছে পুরো ফেব্রিক জুড়ে সেম এই জিনিসটাই হচ্ছে কতটুকু আঁকলেই তো হচ্ছে এইটুকু আঁকলে হয়ে যাবে কিন্তু ফেব্রিক থেকে তো তুমি প্রথমে বুঝতে পারবে না ফেব্রিক অ্যানালাইসিস করে একটু বড় এরিয়া নিয়ে নিতে হয় দেন এখান থেকে মার্ক করে রিপিট সাইজটুকু মার্ক করে নিতে হয় এরপরে তুমি এখান থেকে সাপোজ এটা স্টার্টিং পয়েন্ট ধরে নাও এই পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট ধরে নিয়ে এখন তুমি এখান থেকে জাস্ট উইভ ডিজাইন করে ফেলো মানে গ্রাফে নিয়ে যাও তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়ে গেল দেন আমরা এটাকে নিয়ে যাব লুমে লুমে ইনপুট দেব এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে লুমে ইনপুট দেওয়া এখন এটা থেকে গ্রাফে রিপ্রেজেন্টেশন এটা তোমরা মোটামুটি বুঝে গেছো যেটুকু বুঝছো আমার জন্য চলবে মানে এই কোর্সের জন্য হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ খুব বিশেষ অসুবিধা হবে না এখন প্রশ্ন হচ্ছে যে এখন তো এটা থেকে ফেব্রিক বুঝতে পারলাম যে এরকম ফেব্রিক হইলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে যে লুমে যাওয়ার পরে কি হবে বা লুমে কিভাবে ইনপুট হবে সেটা নিয়ে আমরা আজকে একটু দেখার চেষ্টা করবো যে লুমে আমরা ইনপুট দিব কিভাবে এটাকে এই লুমে ইনপুট দেওয়ার প্রসেসকে যে ডবির ক্ষেত্রে যেটা বলা হয় সেটা বলা হয় সিস্টেম অফ প্যাগিং এই প্যাগিং এর সিস্টেম অর্থাৎ প্যাগ একটু আগে আমরা দেখতেছিলাম ডবির যেদিন আমরা ইয়া করতেছিলাম ডবি যখন আমরা করতেছিলাম তখন মনে আছে ডবির মেকানিজম যে প্যাগ এবং প্যাটার্ন সিলিন্ডার ছিল এই প্যাগ এর মাধ্যমে প্রেস করা হচ্ছিল ফিলারকে এই ফিলারের মাধ্যমে এই হুককে মানে হুককে সিলেকশন দেওয়া হচ্ছিল যে কোন হুকটা কখন সিলেকশন পাবে তো প্রত্যেকটা হিল ফ্রেমের জন্য ডাবল লিফট ডবির ক্ষেত্রে যেমন দুইটা অপশন আছে এখানে সিলেকশনের আপার হুক লোয়ার আপার হুক আপার নাইফের মাধ্যমে সিলেকশন দিতে পারি অথবা লোয়ার হুক লোয়ার নাইফের মাধ্যমে আমরা সিলেকশন দিতে পারি যে কোনো একটা ফ্রেমের জন্যই দুই ভাবে আমরা সিলেকশন দিতে পারি দুইটা দুইটা মানে দুই জায়গা থেকে তো এই জন্য এটাকে আমরা বলে থাকি ডাবল লিফট ডবি দুই সেট অ্যারেঞ্জমেন্ট আছে ওকে সিলেকশন দেওয়ার জন্য এট এ টাইম দুইজন সিলেকশন দেয় না যে কোনো একজনই সিলেকশন দিয়ে থাকে নর্মালি কখনোই দুইজন একসঙ্গে সিলেকশন দেয় না হয় লোয়ার হুকের মাধ্যমে সিলেকশন দিয়ে থাকে অথবা আপার হুকের মাধ্যমে সিলেকশন দিয়ে থাকে এই সিলেকশনটা দেওয়ার জন্য আমরা এখানে ফিলার ইউজ করছিলাম মনে আছে কিনা বলছিলাম যে ফিলার এই ফিলারকে ইনস্ট্রাকশন দেয় কে প্যাক আর এই প্যাগ বসানো থাকে প্যাটার্ন সিলিন্ডারের উপরে প্যাগ হচ্ছে ছোট ছোট কাঠের টুকরা আমরা কনভেনশনালটা আলোচনা করেছি ছোট ছোট কাঠের টুকরা গুলো যেগুলোর মাধ্যমে প্যাটার্ন চেইনের ভিতরে এই প্যাগ গুলো সেট করা থাকে এই চেইনটা টোটালটা প্যাটার্ন সিলিন্ডারের উপরে বসানো থাকে এবং প্যাটার্ন সিলিন্ডারটা রোটেট করতে থাকে ঘুরতে থাকে যখনই যেই পয়েন্টের যেই আমরা ফ্রেমটাকে সিলেকশন দিতে থাই ওই সময় ওই জায়গাটাতে ওইখানে প্যাগ সেট করে দেওয়া হয় আগে থেকেই অ্যাকর্ডিং টু ফেব্রিক ডিজাইন তো প্যাক গিয়ে ফিলারকে প্রেস করে ফিলারের থেকে এই মোশনটাকে আমরা হুকে ট্রান্সফার করি সিলেকশন দেওয়ার জন্য এই হিল ফ্রেমটাকে হিল শেপটাকে বুঝতে পারছো কিনা এখন আমরা এই সিস্টেম অফ প্যাকিং অর্থাৎ এই প্যাকটা কোথায় সেট করব সেটা একটু দেখবো দেখো এই প্যাটার্ন চেঞ্জ যেটা আছে এই প্যাটার্ন চেঞ্জটা দেখতে দেখো এরকম বক্সের মতো একটা কাঠের বক্সের মতো দেখা যায় এরকম মানে এই টাইপের কিছু হোল থাকে এখানে এই হোলের মধ্যে যে ব্ল্যাক কালার আছে না কিছু হোল ব্ল্যাক করা আছে দেখতে পাচ্ছ ইন্ড ওয়ান এবং ইন্ড এইট লেখা আছে যে এখানে কিছু হোল গুলো আছে যেগুলো ব্ল্যাক করা আছে দেখতে পাচ্ছ কিনা তোমরা কি দেখতে পাচ্ছ আমি কি কানেক্টেড আছি না ডিসকানেক্টেড আছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি স্যার ঠিক আছে তো এই হোল গুলো কে মূলত ওই যে আমাদের যে ইন্টারলেসিং পয়েন্ট গুলো আছে
সেই পয়েন্ট হিসেবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন আমরা জাস্ট একটু প্যাটার্ন চেইনটা দেখে আসি, প্যাটার্ন চেইনটা কেমন থাকে। দেখছো এখানে প্যাটার্ন চেইন আছে, এটাই হলো প্যাটার্ন চেইন, পুরো চেইনটাই হচ্ছে একটা প্যাটার্ন চেইন। এবং এই হোল গুলো হচ্ছে এক একটা ওই প্যাক সেট করার জন্য যে হোল গুলো আছে এটা, এবং ইন্ডিভিজুয়াল এক একটা, এই যে দেখো যে উডেন এক একটা স্টিকের মতো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় লেগ। এবং লেগের ভিতরে যে ছোট ছোট কাঠের টুকরো গুলো সেট করা হয় সেগুলোকে বলা হয় প্যাক। এবং এই পুরো চেইনটাকে সিলিন্ডারের উপরে জাস্ট বসাই দেওয়া হয় এবং এটা একটা চেইন আকারে থাকে, অর্থাৎ এই লাস্ট এন্ড এর সাথে এবং ফার্স্ট এন্ড কানেক্টেড করে দেওয়া হয়। আবার জাস্ট দেখাই একটু ওদেরকে, একটা স্পটলাইট নিয়ে নিচ্ছি। দেখো এই যে ফার্স্ট এন্ড যেখানে যে প্যাক সেট করতেছে এখন, না এই ফার্স্ট যে লেগ আছে এই লেগের সাথে এভাবে চেইন আকারে এই লাস্ট এন্ডটাকে কানেক্টেড করে দেওয়া হবে, যখন কিনা এটাকে আমরা ওই প্যাটার্ন সিলিন্ডারের উপরে বসাবো। আর এইখানে যে এই যে যে হোল গুলো আছে এইগুলো হোল গুলোকেই মূলত ওই যে একটু আগে যে দেখলাম, এটা অ্যাকর্ডিং টু ফেব্রিক ডিজাইন, ফেব্রিকের ডিজাইন অনুযায়ী প্রথমে গ্রাফে নিয়ে গেছি। এই গ্রাফ দেখে দেখে এখানে আমরা মানে জাস্ট হোল গুলোকে আমরা যেই হোলটা যখন সিলেকশন দিতে চাই সেটাকে আমরা শিখবো একটু পরেই, যে কখন কোন হোলটাকে সিলেকশন দিলে কত নাম্বার হিল ফ্রেমটা সিলেকশন পাবে সেটা দেখবো, এখনই দেখবো। তো এখানে জাস্ট ল্যাগ এবং প্যাকটা চেনানোর জন্য আমরা এটা দেখতেছি এখন, যে ইন্ডিভিজুয়াল ছোট ছোট কাঠের টুকরা গুলোকে এগুলোকে বলা হইতেছে প্যাক। এবং এই যে যে আলাদা আলাদা এই যে লম্বা লম্বা যে স্টিক গুলো দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো করে হোল আছে এক একটা র আছে, সেটাকে বলা হইতেছে এক একটা ল্যাগ। ল্যাগের ভিতরে আমরা প্যাক গুলো সেট করতেছি, দেখতে পাচ্ছো কিনা যে প্যাক সেট করতেছি যে কোনটা কোনটা সিলেকশন দিব সেই হিসেবে আমি গ্রাফ পেপার দেখে দেখে এভাবে সেট করতেছি। এটিকে বলা হয় সিস্টেম অফ প্যাগিং। জাস্ট হালকা করে এটাকে বিট করতে হচ্ছে যাতে এটা খুলে না আসে, আবার পরে আবার যে কোনো সময় এটা খুলে ফেলা যায়। এটা হচ্ছে প্যাটার্ন সিলিন্ডার, প্যাটার্ন সিলিন্ডারের উপরে এটাকে সেট করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা। এই এই হচ্ছে ডবির প্যাটার্ন সিলিন্ডার, আমাদের যে প্যাটার্ন সিলিন্ডারটার উপরে দেখো এই প্যাটার্ন চেইনটাকে সেট করে দিয়ে এটাকে জাস্ট টাই আপ করে দিচ্ছে যাতে করে এটা কন্টিনিউয়াস ঘুরতে থাকে। এটাকে লুমে সেট করে দেওয়া হয়েছে। এখন আমরা দেখি যে এই যে প্যাগ এবং লেগ তো এখন চিনতে পারছো, অর্থাৎ এই যে ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছ যে এরকম ব্লকের মতো দেখা যাচ্ছে, হরাইজন্টাল দুইটা করে লাইন একসঙ্গে একটা ব্লক করা হয়েছে। এই এক একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এক একটা ওই যে যে লেগ দেখলাম একটু আগে এই লেগস উডেন লেগস বলা হচ্ছে এগুলোকে। এবং যেহেতু ডাবল লিফ ডোবে এই জন্য দুইটা করে হোল আছে, কিন্তু এগুলো কিন্তু দেখো একই অ্যালাইনমেন্টে নাই, জাস্ট একটু ডায়াগোনালি এগুলো আছে একটা পাশে আর একটা আছে। অর্থাৎ দেখো প্রতি দুইটা লাইন মিলে এক একটা লেগ ফর্ম করছে, এবং এরকম ভাবে এখানে আছে এক দুই তিন চারটা আমাদের লেগ আছে, উডেন লেগ আছে। এখন এই ব্ল্যাক কালার যেগুলো হোল গুলোকে যেগুলো ব্ল্যাক করে দেওয়া হয়েছে এখানে একটা করে প্যাক সেট করা হয়েছে। তো এই প্যাকটা সেট করা হয় কিভাবে সেটা আমরা এখন একটু দেখি, চলো স্যার। ওই যে ভিডিওটা দেখলাম স্যার, ওখানে এক লাইনে স্যার একটা করে হোল স্যার এখানে ছিল, ওটা ছিল সিঙ্গেল লিফট ডবি, ওটা স্যার এটা পার্থক্যটা কোথায়, মানে পার্থক্যটা কোথায় সেটা আমরা বলবো এখনই, বলবো ওইটা নিয়ে কথা বলবো এখন। হ্যাঁ এখন এই যে গ্রাফ পেপারটা তো আমরা এর আগে বুঝতে পারছি ফেব্রিক থেকে যে গ্রাফ পেপারে নিয়ে আসা এটা আমরা এর আগে বুঝতে পারছি না। সাপোজ এখানে ফেব্রিকের ডিজাইনটা কি হবে তাহলে, দেখো তো এখানে যে ফেব্রিকটা আছে এটা রিপিটি পুরোটা আছে, তাহলে এটা রিপিটস ফর্মুলা নাম্বারটা কি কেউ বলতে পারবা, কেউ একজন? 4 আপ 4 ডাউন, আবার ভালো করে দেখো স্যার, 3 আপ 3 ডাউন, পরে আর কি আছে, এটা একটু কমপ্লেক্স ফর্মুলা নাম্বার,
এটা রেগুলার ওয়েভ বাট এটার ফর্মুলা নাম্বারটা একটু কমপ্লেক্স, কিরকম আমি বলি দেখো, থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন, এটা হলো পুরোটা মিলে হলো একটা ফর্মুলা নাম্বার। এখন এটা আমি রিপ্রেজেন্ট করবো কিভাবে বা লিখবো কিভাবে তার আমি একটু লিখে দেখাই তোমাদেরকে। সেটা হচ্ছে এটাকে যদি আমি সাপোজ জাস্ট আমি একটা ইয়া নিয়ে নিই, ধরো পেন নিয়ে নিই, এটার ফর্মুলা নাম্বারটা যদি আমরা লিখতে চাই তাহলে সাপোজ একটা থ্রি আপ থ্রি ডাউন তো লেখা সহজ। হ্যাঁ, এটা কি করতে হইতেছে দেখো, সাপোজ এখানে থ্রি আছে, সরি থ্রি আপ, এরপর একটু পাশে ডায়াগোনালি লিখতে হয় এটাকে আর কি, জাস্ট একটু পাশে থ্রি ডাউন। এটা ছিল আমাদের আগের কনভেনশনাল যেটা, এর আগে দেখছি খুব ইজিলি এটা বোঝা যায়। থ্রি আপ থ্রি ডাউন মানে তিনটা আপ হবে তিনটা ডাউন হবে, তাহলে এটা রিপিট সাইজ কত হবে, সিক্স ইন্টু সিক্স, এটুক তো বোঝা যাচ্ছে তাই না। তো এটার সঙ্গে আর একটা জিনিস যুক্ত হয়ে গেছে, থ্রি আপ থ্রি ডাউন এর পর আবার কি আছে, আর একটু বাড়তি আছে, সেটা কি ওয়ান আপ ওয়ান ডাউন। এটাকে বোঝানোর জন্য থ্রি আপ থ্রি ডাউন দেন এখানে একটা ওয়ান লেখা হয় ওয়ান আপ, দেন আবার নিচে আর একটা ওয়ান লেখা হয় ওয়ান ডাউন, অর্থাৎ থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন। এইভাবে এটাকে বোঝানো হয়, অর্থাৎ এটাও একটা জাস্ট রেগুলার ওয়েভ যেটার ফর্মুলা নাম্বারটা কি আছে, থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন। অর্থাৎ এটা একটু বড় কমপ্লেক্স করে দেখানো হয়েছে যাতে তোমরা যে কোনো জিনিস সহজভাবে আসবে, যেটা তোমরা ইজিলি ওটা রিপ্রেজেন্ট করতে পারো, অসুবিধা নেই। এটা যদি থ্রি আপ যদি নর্মালি বলা হয় পরীক্ষা কখনো যে একটা টুইল ওয়েভের জন্য সিস্টেম প্যাকিংটা তোমরা রিপ্রেজেন্ট করো, তখন তোমাদের যে কোনোটা দিলেই হবে। অর্থাৎ টু আপ ওয়ান ডাউন নিয়েও যদি কেউ করে দেয় তাহলেও হয়ে যাবে, যত শর্ট যদি থ্রি আপ থ্রি ডাউন নিয়ে কেউ এটা রিপ্রেজেন্ট করে তাহলেও হয়ে যাবে। তো এখন এই থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউনের এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমরা বুঝতে পারছো কিনা, দেখো এইভাবে গেছে কিনা, থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন। প্রথম লাইনটা বুঝতে পারছো তোমরা, ফার্স্ট লাইন, ফার্স্ট ভার্টিক্যাল লাইন যেটা ছিল, এটা ঠিক আছে কিনা ওই ফর্মুলা নাম্বার অনুযায়ী? জি স্যার ঠিক আছে। ঠিক আছে, এটা হলো ওয়ার্প ওয়ান এর ক্ষেত্রে গেল। তো ওয়ার্প ওয়ান এর ক্ষেত্রে থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন চলে গেল। এখন যদি একটা ঘর বাদ দিই আমরা, জাস্ট টুইল ইফেক্ট আনার জন্য, ফার্স্ট দুই নাম্বার ইয়ার ক্ষেত্রে, দুই নাম্বার কলাম অর্থাৎ দুই নাম্বার ওয়ার্প লাইনের ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট যে পয়েন্টটা আছে ইন্টারলেসিং পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে যদি আমরা অ্যাভয়েড করি, অর্থাৎ অ্যাভয়েড করি বলতে সাইক্লিক আকারে আসতেছে, চেইন আকারে আসবে, কিন্তু এটার পরেরটা থেকে স্টার্ট করব। তো থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউনের রিপিট সাইজ কত হবে একটু বলে দাও কেউ একজন, রিপিট সাইজ কত হবে থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউনের রিপিট সাইজ কত হবে? স্যার 8 × 8 × 8। হ্যাঁ, তাহলে কি এখানে 8 × 8 আছে? 8 × 8 নাই? জি স্যার আছে। হ্যাঁ 8 × 8 আছে। আচ্ছা সেকেন্ড যেটা রেড এরো দিয়ে আমরা মার্ক করছি, সেই ক্ষেত্রে দেখো স্টার্টিং পয়েন্ট হচ্ছে এক ঘর ছেড়ে সেকেন্ড পয়েন্ট থেকে, অর্থাৎ সেকেন্ড পিক এর সঙ্গে সেকেন্ড এন্ড ইন্টারলেসমেন্ট দিয়ে শুরু হয়েছে। তার মানে এখানে কি আছে দেখো, থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন আছে কিনা, বুঝতে পারতেছো কিনা দেখো তো, ঠিক আছে কিনা? জি স্যার। দেখো যেখান থেকে শুরু হয়েছে থ্রি আপ ওয়ান টু থ্রি থ্রি ডাউন, এরপর ওয়ান আপ, ডাউনটা তখন চেইন আকারে নিচে চলে আসছে, জাস্ট একটা মানে সাইকেল আকারে চলতে থাকবে এটা। এরপর আবার থার্ড পজিশনে গিয়ে শুরু করবো কোথায় থেকে, থার্ড পিক থেকে শুরু করলাম, থার্ড পিক থেকে যদি শুরু করি থ্রি আপ থ্রি ডাউন, এরপরে নিচে চলে আসছে ওয়ান আপ ওয়ান ডাউন। আবার ফোর্থের ক্ষেত্রে শুরু করলে ফোর্থ পজিশন থেকে শুরু করলাম, কি হলো ওয়ান টু থ্রি থ্রি আপ ওয়ান টু, আর একটা ডাউন নিচে চলে আসে থ্রি ডাউন, এরপর ওয়ান আপ ওয়ান ডাউন, এইভাবে কন্টিনিউস চলছে চলতে। দেখো লাস্ট যে পজিশনটা ছিল সেটা আবার শুরু হয়েছে একেবারে লাস্ট এন্ড থেকে, অর্থাৎ 8 নম্বর পিক এবং 8 নম্বর এন্ডের ইন্টারলেসিং পয়েন্ট থেকে শুরু হয়েছে ওয়ান টু থ্রি থ্রি আপ, এরপরে থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন। এরপরে যদি 9 নম্বরে যেতাম, 9 নম্বরটা কি 1 নম্বরের কপি হইতো কিনা বলো তো? জি স্যার। 9 নম্বর ওয়ার্প লাইনটা 1 নম্বরের জন্য কপি হয়ে যেত, সেটা বুঝতে পারছো কিনা? মানে জাস্ট এখন ওই আগের মতোই আমরা বোঝার চেষ্টা করলাম যে থ্রি আপ থ্রি ডাউন ওয়ান আপ ওয়ান ডাউনের ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হয়, অর্থাৎ গ্রাফ পেপারটা কেমন হবে, গ্রাফের ডিজাইনটা কেমন হয়, এটুকু বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, এটা তো পেপারে নিয়ে গেলাম, ফেব্রিক থেকে পেপারে নিয়ে আসলাম, এজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি এটা করে দিলাম। এখন লুমকে কিভাবে বুঝাবো যে এই ফেব্রিকটা এইভাবে তৈরি করতে হবে, সেটাই এখন আমরা দেখবো। জাস্ট একই জিনিস, সেম জিনিস, আগে এখানে আমরা কি করছি, গ্রাফের মধ্যে জাস্ট ওয়ার্প আপ থাকলে কি করতাম, এখানে ক্রস চিহ্ন দিতাম অথবা এই ঘরটাকে ফিল করে দিতাম। তো এখানেও এই যে এই ইয়াটা আছে, প্যাটার্ন চেনটা আছে, এই প্যাটার্ন চেনটাকে যদি আমি জাস্ট ফেব্রিকে লে করে দিই, শোয়াই দিই বা বিছিয়ে দিই, তো সেই ক্ষেত্রে প্রথম যে কোনো একটা পয়েন্ট, লেফট সাইডের যে পয়েন্টটা থেকে আমি শুরু করব, এন্ড যেখান থেকে শুরু করতেছি
ক্যালকুলেশন করে দেখলাম যে এখান থেকে আমি শুরু করব আমার প্যাগের প্যাকিং শুরু করব, যেহেতু ডাবল লিপ ডবি এখানে দুই সারি এরকম হোল থাকবে, ডাবল লিপ ডবির ক্ষেত্রে দুই সারি হোল থাকবে। তো এখন এখানে তো গ্রাফে তো সব এক সারি করেই ছিল, ওয়ার্পের জন্য একটা লাইন, ওয়েফটের জন্য আরেকটা লাইন, কিন্তু শুধুমাত্র এই গ্রাফ পেপার এবং এই ডাবল লিপ ডবির ক্ষেত্রে মূল পার্থক্যটাই হচ্ছে এখানে যে এখানে ভার্টিক্যাল দুইটা লাইন। আবারও বলতেছি খুব ভালো করে খেয়াল করো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা মনে রাখলে আর কোনো ঝামেলা নাই, খুব ইজিলি তোমরা এটা বুঝে যাবে, সেটা হলো এখানে ভার্টিক্যাল পাশাপাশি দুইটা লাইন মিলে একটা ওয়ার্ক এন্ড অর্থাৎ একটা ওয়ার্ক ইয়ার্নকে রিপ্রেজেন্ট করে। আবারও বলতেছি ভার্টিক্যালি দুইটা লাইন পাশাপাশি দুইটা লাইন মিলে একটা ওয়ার্ক লাইনকে রিপ্রেজেন্ট করে। আবারও বলতেছি একটা ওয়ার্ক এন্ড গ্রাফে যেভাবে আমরা সাজাইছিলাম, গ্রাফে যেভাবে আমরা বুঝতে পারতেছিলাম একই জিনিস, শুধুমাত্র মেশিনকে বোঝানোর জন্য, মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য পাশাপাশি দুইটা লাইন মিলে ভার্টিক্যাল লাইন মিলে একটা ওয়ার্ক ইয়ার্নকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একটা এন্ড অর্থাৎ একটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করে পাশাপাশি দুইটা লাইন মিলে। আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা হরাইজন্টাল লাইন এক একটা পিককে ডিনোট করে, অর্থাৎ এক একটা পিককে রিপ্রেজেন্ট করে, এক একটা ওয়েফটি ইয়ার্নকে রিপ্রেজেন্ট করে এক একটা হরাইজন্টাল লাইন। এখানে ছিল কি একটা লাইন একটা পিককে রিপ্রেজেন্ট করে, ঠিক তেমনি একটি ভার্টিক্যাল লাইন একটা এন্ডস অর্থাৎ একটা ওয়ার্ক ইয়ার্ন অর্থাৎ একটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করে। একই জিনিস এখানে আছে, শুধুমাত্র পার্থক্য হলো এখানে দুইটা লাইন মিলে একটা এন্ডকে অর্থাৎ একটা ওয়ার্ক ইয়ার্নকে অর্থাৎ একটা ফ্রেমকে রিপ্রেজেন্ট করতেছে। একই জিনিস কিন্তু একটা হিল ফ্রেমকে রিপ্রেজেন্ট করে অথবা একটা এন্ডকে রিপ্রেজেন্ট করে, অথবা আমরা যদি বলি যে একটা ওয়ার্ক ইয়ার্নকে রিপ্রেজেন্ট করতেছে দুইটা লাইন মিলে ভার্টিক্যালি, এইটুকুই শুধু পার্থক্য আর কিছু না। এখন শুধু এটা থেকে এটাকে কনভার্ট করে এনে বসাই দাও আর কিছু না, সেম জিনিস। স্যার ভার্টিক্যাল লাইন বলতে স্যার বুঝতেছেন না স্যার কোন কিসের ভার্টিক্যাল লাইন? আচ্ছা ভার্টিক্যাল লাইন বলতে বুঝতেছেন না, আমি এটাকে এখনই দেখাচ্ছি ভার্টিক্যাল লাইন বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা এখানে যদি আমরা এখানে একটা লাইন টানিয়ে সাপোজ এই একটা ই করলাম, সাপোজ এখানে একটা ডিভাইডার দিলাম, সাপোজ এখানে যদি আমরা এই যে ইয়াগুলো চিন্তা করি, সাপোজ দেখো হোলগুলোকে যদি দুইটা লাইন কল্পনা করি, হোলগুলোকে যদি দুইটা লাইন কল্পনা করি আমি, এখানে দেখো এই একটা হোল আছে না, এই যে ফার্স্ট যে এখানে যদি একটা চিন্তা করি, দেখো ব্লু কালার দিয়ে ব্লু কালার একটা লাইন আছে না, ব্লু কালার একটা লাইন, এটাকে ভার্টিক্যাল লাইন হলো না? হোলগুলোর ভার্টিক্যাল লাইন স্যার, হোলগুলোর ভার্টিক্যাল লাইন, হোলগুলোর একটা ভার্টিক্যাল লাইন হয়েছে, এখানে আরেকটা হোলগুলোর ভার্টিক্যাল লাইন আছে, দেখতে পাচ্ছ এখানে দুইটা ভার্টিক্যাল লাইন আছে হোলগুলোর, এই দুইটা হোল হোলগুলোর ভার্টিক্যাল লাইন মিলে এই একটা ওয়ার্ক ইয়ার্নকে রিপ্রেজেন্ট করতেছে এন্ড ওয়ান দ্বারা, এই যে এখানে বোঝানো হচ্ছে এটা, বুঝতে পারছো? এখন আমরা এখান থেকে জাস্ট শুধু এখানে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য জাস্ট এখান থেকে এটাতে কনভার্ট করব আর কিছু না, অর্থাৎ এই গ্রাফ থেকে এখন এই সিস্টেম অফ প্যাকিং যেখানে অর্থাৎ প্যাটার্ন সিলিন্ডারে কনভার্ট করব, যে পয়েন্টে আমরা ওয়ার্প আপ করতে চাই অর্থাৎ যেখানে ক্রস চিহ্ন আছে সেই পয়েন্টে আমরা শুধু একটা প্যাক সেট করে দিব আর কিছু না, যেখানে প্যাক সেট করব সেটাকে ব্ল্যাক করে দিব অর্থাৎ সেটাকে ফিল করে দিব সেই হোলটাকে। এখন আমরা একটু ফিল করা দেখি কিভাবে ফিল করা হয়েছে, ড্রয়িংটা ক্লিয়ার করে দিই, এই এটা বুঝতে পারছো কিনা? এবং সেই সাথে দেখো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যে এই যে পিকের জন্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা হরাইজন্টাল হোলের লাইন আছে না এখানে, এটা একটা পিককে রিপ্রেজেন্ট করতেছে, সেকেন্ড আরেকটা লাইন আছে না হরাইজন্টাল লাইন, এটা আরেকটা পিককে রিপ্রেজেন্ট করতেছে, এইভাবে দেখো থার্ড আরেকটা লাইন আছে সেটা আরেকটা পিককে রিপ্রেজেন্ট করতেছে অর্থাৎ ওয়েফটি আনকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক এইভাবে দেখো আরেকটা লাইন আছে সেখানে আরেকটা পিককে রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ হরাইজন্টাল লাইন গুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পিক কে আলাদা আলাদা লাইন অর্থাৎ এক একটা ওয়েফ টিয়ার এক একটা লাইন হিসেবে কাজ করতেছে, সেই সাথে জাস্ট বোঝানো বোঝাচ্ছে বা বুঝতে পারতেছে লুম। এবং সেই সাথে দুইটা ভার্টিক্যাল লাইন মিলে অর্থাৎ দুইটা হোলের ভার্টিক্যাল লাইন মিলে একটা ওয়ার্ক ইয়ার্ন কে অর্থাৎ একটা হিল ফ্রেম কে রিপ্রেজেন্ট করতেছে, এইটুকু ক্লিয়ার কিনা বলো? জি স্যার। এখন শুধু এই গ্রাফ পেপারটাকে এখানে কনভার্ট করে নিয়ে আসতেছি আমরা, এটা দেখো কিভাবে করতেছি, আচ্ছা এই যে এই পয়েন্টটা যেটা দেখো এখন মার্ক করতেছি আমি, ওয়ার্প ওয়ান এর সঙ্গে পিক ওয়ান এর একটা ইন্টারলেসিং পয়েন্ট ছিল, যে পয়েন্টটা দেখো আমি মার্ক করলাম মাত্র গ্রাফে, দেখতে পাচ্ছো? জি স্যার। এই যে মার্ক করলাম এখানে ওয়ার্ক কি অবস্থায় আছে,
ওয়ারপের কন্ডিশন কি আপ না ডাউন অবস্থা ওয়ারপ আপ অবস্থায় আছে তাহলে এই পয়েন্টটা এই ইয়ার ভিতরে আমাদের কি বলে প্যাটার্ন চেইনের ভিতরে অর্থাৎ সিস্টেমে পেগিং এ যখন যাচ্ছে এই প্যাটার্ন চেইনের মধ্যে এই পয়েন্ট কোনটা দেখো তো এই উপরে না নিচে না কোথায় আছে এই ইন্ডের সাথে এই পিকের ইন্টারলেসিং পয়েন্ট অর্থাৎ এক নাম্বার ইন্ডের সাথে এক নাম্বার পিকের ইন্টারলেসিং পয়েন্ট কোনটা এক নাম্বার ইন্ডের সাথে এক নাম্বার পিকের ইন্টারলেসিং পয়েন্ট কোনটা এটা বুঝতে পারছো কিনা পিক ওয়ান এর সাথে ইন্ড ওয়ান এর ইন্টারলেসিং পয়েন্ট কোনটা ইন্ড ওয়ান বলতে বোঝায় এই দুইটা লাইনের মধ্যে যাই থাকুক সবই ইন্ড ওয়ান তাই তো ওই যে রেড কালারের লেফট সাইডে যেটুকু আছে সবটুকুই কি ইন্ড ওয়ান কে রিপ্রেজেন্ট করতেছে এখন এইটুকুর মধ্যে পিক ওয়ান এর সাথে মিলছে অর্থাৎ পিক ওয়ান কে কমপ্লাই করে কোনটা দেখো তো আমি যেটা মার্ক করছি এটা না অন্য কিছু জি স্যার ওটাই স্যার ওটাই হ্যাঁ এখানে দেখো জাস্ট এটা উল্টা হইছে আর কিছু না উল্টা হইছে এটা না উল্টা উল্টা হইছে উপর থেকে আসছে মানে উপর থেকে আসছে হ্যাঁ কারণ হচ্ছে ওই যে আমি যখন মেশিন কে ইনস্ট্রাকশন দেই তখন মেশিন আসলে এখান থেকে এক কাউন্ট করে নাম্বার 1 কাউন্ট করে উপর থেকে তুমি যদি এটা নিচে থেকে দাও শুধুমাত্র পিক 1 নিচে লেখা দিলে হবে অসুবিধা নাই যদি তুমি এটাকে পিক 1 নিচে থেকে ক্যালকুলেট করো মানে জাস্ট সেম ভাবে রাখতে চাও তাহলে যে পিক 8 যেখানে আছে এখানে পিক 1 লিখে দিতে হবে আর পিক 7 যেখানে আছে পিক 2 লিখতে হবে তখন তোমাকে ক্যালকুলেশন করতে হবে নিচে থেকে সহজ জিনিস একই ভাবে জাস্ট এখন এটাকে মেশিনের ইয়াতে মেশিনের নরমালি প্যাটার্নটা থাকে এইভাবে জাস্ট উপর থেকে নিচের দিকে আর এটা আছে নিচের থেকে উপরে দিকে গেছে একই জিনিস বিষয়টা একই সেম জিনিস জাস্ট শুধু এটা মানে সিকোয়েন্সটা সাজানো হয়েছে উপর থেকে নিচের দিকে আর এটার সিকোয়েন্সটা হলো নিচ থেকে উপরে দিকে গেছে এই আর কি আর কিছু না তোমরা যদি কেউ এটাকে নিজের বুঝার জন্য এটা পিক ওয়ান নিচে থেকে দিয়ে শুরু করতে চাও কোনো অসুবিধা নেই শুরু করতে পারো মানে বুঝতে পারবো যে তোমরা জিনিসটা বুঝতে পারছো অসুবিধা নেই এটা অ্যাকচুয়ালি থাকে এভাবেই তো যাই হোক এখন এই পয়েন্টটা কি বুঝতে পারছো কিনা যে এই যে ফার্স্ট পয়েন্ট অর্থাৎ একটা ওয়েফট এর সঙ্গে একটা ওয়ার্প এক নাম্বার ওয়ার্প এবং এক নাম্বার ওয়েফট এর যে ইন্টারলেসিং পয়েন্টটা ছিল এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা এটা বুঝতে পারছো কিনা এখন দুই নাম্বার পয়েন্ট যেটা আছে দেখো এই এক নাম্বার এন্ড এর সাথে এক নাম্বার ইন বলতে বোঝাচ্ছে এই দুইটা লাইন কিন্তু এক নাম্বার ইন বলতে বোঝায় এই দুইটা লাইন তো এই দুইটা লাইনের ক্ষেত্রে দেখো একসঙ্গে কিন্তু কখনোই দুইটা পয়েন্ট মিলতেছে না মিলবে না কারণ হলো ডাবল লিফটের ক্ষেত্রে আমরা বলছিলাম দুইজন একসঙ্গে সিলেকশন দিবে না অর্থাৎ যদি এই দুইটাই এই দুইটা লাইন কেন দুইটা ভার্টিক্যাল লাইন কেন ইউজ করা হয়েছে কারণ হচ্ছে ওই যে দুইটা পয়েন্ট থেকে সিলেকশন দেওয়া যায় এই জন্য কিন্তু অ্যাট এ টাইম দুইটা জায়গা থেকে সিলেকশন দেওয়া হয় না যে কোনো একটা পয়েন্ট থেকে সিলেকশন দেওয়া হয় এই জন্য দেখো এই জন্য এই যে ডায়াগোনালি অর্থাৎ এটা একটু ডায়াগোনালি এই আগুলো হোলগুলো সেট করা হয়েছে একটা নিচে আরেকটা সেট করা হয়নি এখন সেকেন্ড যেটা আছে দেখো সেকেন্ড যেটা আছে সেকেন্ড পয়েন্ট আমরা যদি একটু খেয়াল করি দেখো সেকেন্ড পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ কিনা সেকেন্ড যেটা অর্থাৎ সেকেন্ড পিকের সঙ্গে সেকেন্ড পিকের সঙ্গে ফার্স্ট এন্ড আমরা ফার্স্ট এন্ডটাকে আগে শেষ করতেছি অর্থাৎ এক নাম্বার এন্ডের সেকেন্ড পয়েন্ট যেটা এটা কোনটা দেখো তো অর্থাৎ দুই নাম্বার পিকের সাথে ইন্টারলেসিং হয়েছে কোন পয়েন্টে বুঝতে পারছো কিনা দেখো এই পয়েন্টে ওয়ার্প কি অবস্থা আছে আপনার ডাউন অবস্থা আছে আপ অবস্থা আছে তার মানে এখানে একটা আমরা কি প্যাক সেট করে দিব আরেকটা এই প্যাক গিয়ে ওই ওই যে ফিলারকে মুভ করবে ফিলারের কারণে আস্তে আস্তে আমাদের ওই হিল ফ্রেমটা আপ হবে বুঝতে পারছো কিনা ওয়ার্পকে আপ করতে চাইলে আমাদের এখানে একটা প্যাক সেট করতে হবে প্যাক মানে কি একটা হোলটাকে আমি ফিল করে দিলাম ব্ল্যাক করে দিলাম আর কিছু না আচ্ছা এখন যদি তিন নাম্বারটাতে যাই দেখো তিন নাম্বারটা কি অবস্থায় আছে বলো তিন নাম্বারটা যেটা আছে তিন নাম্বার এই তিন নাম্বার পিক এবং এক নাম্বার ইন্ডের একমাত্র ইন্টারলেসিং পয়েন্ট কিন্তু এটা এটা ছাড়া আর কোনো ইন্টারলেসিং পয়েন্ট আছে তোমাদের মনে হয় এখানে এই এই যে যে পয়েন্টটা যেটাকে আমরা ইয়েলো মার্ক করছি দেখতে পাচ্ছ কিনা অর্থাৎ পিক 3 অর্থাৎ ওএফ 3 এই ওএফ 3 এর সঙ্গে এই ওয়ার্প 1 এই ওয়ার্প 1 এর ইন্টারলেসিং পয়েন্ট এই ইয়ার ভিতরে প্যাগের ভিতরে রাইট সাইডের প্যাগের ভিতরে অন্য কোনো পয়েন্ট আছে তোমাদের মনে হয় এটা ছাড়া আমরা যেভাবে রিপ্রেজেন্ট করা শুরু করছি একমাত্র পয়েন্ট কিন্তু এটাই তো এই পয়েন্টটাকে তখন আরেকটা কি সেট করবে এখানে আরেকটা প্যাক সেট করলাম এখন যদি আমরা যাই 4 নাম্বার পয়েন্টে যাই 4 নাম্বারটা কি আছে দেখো চার নাম্বারটা কি অবস্থা আছে চার নাম্বার এখানে কি অবস্থা আছে আপনার ডাউন ওয়ার্প ডাউন অবস্থা আছে ডাউন অবস্থা থাকলে আমার এখানে কি প্যাক সেট করব না করব না প্যাক দরকার আছে না স্যার আমি তো লিফটিং করতে চাই না এখন ডাউন থাকবে মানে কি অর্থাৎ
অর্থাৎ এখানে আমি কোনো প্যাক সেট করব অর্থাৎ কোনো সিলেকশন পাবে না সিলেকশন না পেলে কি করবে ফ্রেমটাকে ধরে স্প্রিং এর মাধ্যমে কোথায় রাখবে প্রত্যেকটা ফ্রেমের নিচে স্প্রিং ছিল না ডবিতে মনে আছে কিনা একটু আগে দেখতেছিলাম ডবির যে ফ্রেম আছে সেটাতে স্প্রিং ছিল না মনে আছে জি স্যার স্প্রিং এর মাধ্যমে কি হইতেছিল লোয়ারিং হচ্ছিল লোয়ারিং হচ্ছিল হ্যাঁ বলে গেছো আচ্ছা এটা থাকো এটা থাকা অবস্থায় দেখি আচ্ছা এখানে দেখতেছিলা এই যে দেখো স্প্রিং আছে প্রত্যেকটা ফ্রেমের নিচে স্প্রিং লাগানো আছে যদি কোনো সিলেকশন না পায় এই আপার হুক থেকে সিলেকশন পেলো না লোয়ার হুক থেকে সিলেকশন পেলো না তাহলে কি হবে স্প্রিং এর মাধ্যমে নিচে থাকবে না ডাউন অবস্থায় থাকবে না এটুকু বুঝতে পারছি লাগে না এই ডাউন অবস্থায় থাকার জন্য অর্থাৎ এখানে আমরা কোনো প্যাক সেট করব না অর্থাৎ এখানে এই যে হোলটা এইভাবেই রেখে দিব অর্থাৎ ওখানে কোনো প্যাক দিব না প্যাক না দিলে এটা কি হবে ডাউন হয়ে থাকবে আবার এরপরে ফোর্থ এর পরে ফিফথ ফিফথে কি কন্ডিশন আছে বলো পঞ্চম ডাউন অবস্থায় আছে হ্যাঁ ডাউন অবস্থায় আছে ফিফথ যদি ডাউন অবস্থায় থাকে তাহলে ফিফথটার জন্য আমরা কি করব তাহলে তখন এটা এখানেও কোনো আমরা করব না প্যাক সেট করব না দেখো ফিফথ এবং ফার্স্ট এন্ড এর ইন্টারলেসিং পয়েন্ট কোনটা বুঝতে পারছো এরপরে সিক্স এ যদি যাই এরপরেটাতে সেম স্যার ডাউন অবস্থায় আছে এখানে ডাউন এখানেও কিছু সেট করলাম না এরপরে 7 এ যাওয়ার পরে আপ অবস্থায় এই জন্য হচ্ছে এন্ড 1 পিক 7 এ হচ্ছে হলো হ্যাঁ এন্ড 1 এর সঙ্গে পিক 7 এর ইন্টারলেসিং পয়েন্ট এটাকে কি করব তখন আপ করে দিব এখানে একটা প্যাক সেট করে দিব অর্থাৎ হোলটাকে জাস্ট ফিল করে দিব এবং ফাইনালি 8 নাম্বারটা কি আছে ডাউন অবস্থায় ডাউন অবস্থায় ডাউন থাকার কারণে এখানে আর কোনো প্যাক সেট করব না জাস্ট এই লাইনটুকুতে কারোর কোনো প্রবলেম থাকলে প্লিজ এখনই শেয়ার করো বলো এই যে লাইনটুকু আমরা জাস্ট এই গ্রাফের থেকে এখানে নিয়ে আসলাম এইখানে কারোর বোঝার সমস্যা আছে কিনা এইটুকু বলো শুধু এখানে দুইটা ভার্টিক্যাল হোলের লাইন মিলে ভার্টিক্যাল হোল লাইন মিলে একটা ওয়ারপিয়ানকে রিপ্রেজেন্ট করে এইটুকুই শুধু পার্থক্য এই গ্রাফের সাথে এছাড়া আর কোনো পার্থক্য নেই জাস্ট ওখানে আপ থাকলে ক্রস চিহ্ন দিতে হয় এখানে জাস্ট ওইটাকে ফিল করে দিচ্ছি ফিল মানে একটা প্যাক সেট করে দিচ্ছি আর কিছু না সিম্পলি এই দুইটা জিনিস মনে রাখতে হবে একটা জিনিস হচ্ছে যে এখানে আপ থাকলে ক্রস চিহ্ন দিচ্ছি গ্রাফে এবং এইখানে আমরা এটাকে প্যাক সেট করতেছি প্যাক কোথায় সেট করতেছি এই দুইটার যে ইন্টারলেসিং পয়েন্ট আছে সেই পয়েন্টে যদি আপ থাকে সেখানে একটা প্যাক সেট করবো তার মানে এটা ফিল হয়ে যাবে হোলটা আর দেখা যাবে না একটা প্যাক সেট হয়ে যাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একটাই মাত্র মাথায় রাখার জিনিস সেটা হচ্ছে এখানে একটা লাইন অর্থাৎ গ্রাফে একটা লাইন একটা ওয়ারপিয়ানকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের সিস্টেম অফ প্যাগিং অর্থাৎ প্যাগিং সিস্টেমে অর্থাৎ প্যাটার্ন চেইনের ভিতরে এখানে দুইটা ভার্টিক্যাল মানে কলাম মিলে যে কলামগুলো হচ্ছে হোলের কলাম দুইটা লাইন আর কি যদি ধরি ভার্টিক্যাল দুইটা লাইন মিলে আমাদের একটা ওয়ারপিয়ানকে রিপ্রেজেন্ট করে যেমন এই জন্য আমরা নিচে লিখেছি কি ইন্ড ওয়ান এবং দেখো শেষে ইন্ড টু ইন্ড থ্রি ইন্ড ফোর এইভাবে ইন্ড এইট পর্যন্ত এইভাবে রিপ্রেজেন্ট করা আছে এখন এইভাবে তোমরা সেকেন্ড যদি আমরা চিন্তা করি সেকেন্ডটা থেকে আমরা পারবো বুঝতে পারবো সেকেন্ডটা রিপ্রেজেন্ট করতে পারবো এখানে দেখো সেকেন্ডটা কি আছে যদি আমরা একটু দেখি জাস্ট খুব দ্রুত যদি দেখি সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এর সঙ্গে দেখো সেকেন্ড ওয়ার্প লাইন যেখানে অ্যারো মার্ক আছে রেড কালারের এই ফার্স্ট পয়েন্টটা কি অবস্থায় আছে প্রথম পয়েন্টটা কি অবস্থায় আছে অর্থাৎ ফার্স্ট পিকের সঙ্গে সেকেন্ড ওয়ার্প লাইন সেটা কিভাবে আছে এখানে ডাউন অবস্থায় আছে ঠিক একইভাবে এখানেও কিন্তু দুইটা লাইন মিলে একটা ওয়ার্প এন্ড কে রিপ্রেজেন্ট করতেছে দুইটা ভার্টিক্যাল হোলের লাইন মিলে তো প্রথমটা এখানে ডাউন অবস্থায় আছে দেখতে পাচ্ছো সেকেন্ডটা কি অবস্থায় আছে স্যার আপ অবস্থায় থার্ড আপ অবস্থায় আপ ফোর্থ আপ এবং ফিফথে যাওয়ার পরে কি আছে এখানে ডাউন ডাউন হয়ে গেছে 6 ডাউন হয়েছে 7 ও ডাউন হয়েছে এবং 8 এ গিয়ে আবার আপ হয়ে গেছে এখন যদি পরের লাইনে যাই যদি পরের কলামটাতে যাই পরের লাইনে যাই অর্থাৎ থার্ড থার্ড যদি চলে যায় থার্ড এর মধ্যে চলে যায় অর্থাৎ থার্ড যে আমাদের ওয়ার্প লাইন আছে এন্ড আছে থার্ড এন্ডটাকে আমরা বুঝতে পারতেছি কিনা থার্ড এন্ডের শুরুটা কি আছে দেখো তো ফার্স্ট পিকের সঙ্গে ইন্টারলেসমেন্টটা কি আছে এখানে ফার্স্ট পিকের সঙ্গে থার্ড এন্ড অর্থাৎ তিন নাম্বার ওয়ার্প লাইন তিন নাম্বার ওয়ার্পের সঙ্গে এক নাম্বার পিকের ইন্টারলেসিংটা কেমন আছে স্যার আপ আছে আপ অবস্থা আছে আপ অবস্থা আছে তো এখানে কি আপ অবস্থা আছে দেখো তো আপ দেখানো আছে না জি স্যার নাম্বারটা এরপরে সেকেন্ডটা কি আছে এই যে এখানে সেকেন্ড কি স্যার ডাউন অবস্থা ডাউন অবস্থা এখানে ডাউন মানে কি এটা এমটি আছে ঠিক এইভাবে জাস্ট শুধু এটা থেকে এখানে দ্রুত এটাকে কনভার্ট করতে তোমাদের 2 মিনিট সময় লাগবে
বুঝতে একটু কষ্ট হবে, প্রথম যদি কেউ বুঝে যায়, এখন যদি বুঝতে পারো কেউ, তাহলে এটা 2 মিনিটের মধ্যে তোমরা এটা থেকে এটাতে কনভার্ট করতে পারবে। এটা যদি স্যার আমি রাইট বটম থেকে যা যদি স্যার লেফটের দিকে যায় তাহলে একটা স্যার যে আমার গ্রাফের মতোই স্যার যে পিক ইন ইন আমি যদি মানে এই গ্রাফটাই রাখি তাড়াতাড়ি যদি আমি পিক গুলো পূরণ করতে চাই তাহলে স্যার আমি যদি আমি তো দেখবো যে ফাইনালি কি আছে, যে এটার সঙ্গে এটা মিল আছে কিনা, আর কিছু কথা বল। আচ্ছা স্যার ঠিক আছে, তোমরা যেভাবে পারো তুমি মাঝখান থেকে শুরু করো, লাস্ট এন্ড থেকে শুরু করো, ফার্স্ট এন্ড থেকে শুরু করো, নো প্রবলেম। জাস্ট আমি তো ইভালুয়েট করবো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা, যে এখান থেকে লুমে কনভার্ট করে কিভাবে, লুমের ল্যাঙ্গুয়েজে কনভার্সনটা ঠিক আছে কিনা, এইটুকুই শুধু দেখবো আর কিছু না। এখন তাহলে আমি ইরেজ করে দিই যা যা ড্র করছিলাম, ঠিক আছে? বলো স্যার, ডবিতে নেগেটিভ শেডিং এ শুধু কি আমি ডবি দিয়ে লিফটিংটাই করতে পারবো, লোয়ারিং কি করতে পারবো না? হিলফ্রেম লোয়ারিংটা নরমালি হয় না, লোয়ারিংটা নরমালি করে না, এই ডবি দিয়ে নরমালি করা হয় না। যদি করতে চাই, যদি করতে চাও করতে পারবা, অসুবিধা নাই। তখন যেটা করতে হবে, ডবিটাকে নিচে বসাইতে হবে, নরমালি এরকম ডবি দেখি নাই কোনোদিন। তুমি যদি ডেভেলপ করতে চাও করতে পারবা, নিচে থেকে জাস্ট একই জিনিস, তো স্প্রিং গুলো উপরে সেট করে দিতে হবে আর টোটাল অ্যারেঞ্জমেন্টটা নিচে রাখতে হবে, লুমের নিচে টোটাল ডবি অ্যারেঞ্জমেন্টটা রাখতে হবে এবং স্প্রিং এর অ্যারেঞ্জমেন্টটা রাখতে হবে লুমের উপরে, যেটা ওই যে আমরা নেগেটিভ ইয়ার ক্ষেত্রে দেখলাম, টেপেটের ক্ষেত্রে দেখলাম, যেটা একইভাবে করতে 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 পারবা যদি ডেভেলপ করতে চাও, কোনো রকম অসুবিধা নাই। কিন্তু বিষয়টা তো বুঝতে পারছো যে নেগেটিভ কেন বলতেছি, ঠিক আছে? এটু বুঝতে পারলে হয়েছে। এখন আমরা সিস্টেম অফ প্যাকিং শিখে গেলাম, এখন আমরা কিভাবে এই প্যাক গুলো সেট করা হয় সেটাও বুঝতে পারলাম। এখন এই প্যাক সেট করার সিস্টেমটা আমরা একটু আগে দেখাইতেছিলাম তোমাদেরকে, যে ওই প্যাক গুলো এখন যদি সাপোজ এটা যদি সিঙ্গেল লিফট ডবি হইতো তাহলে কি হইতো বলো তো, কেউ একজন? যদি সিঙ্গেল লিফট ডবি হইতো তাহলে এই যে আমাদের প্যাটার্ন পেপারটা আছে, অর্থাৎ যে গ্রাফ পেপার আছে, এটা এবং প্যাক এর মধ্যে কি পার্থক্য হইতো তাহলে? একটা করে লাইনে থাকতো, তার মানে এই এই আমাদের যে গ্রাফ আছে এবং যে এই প্যাটার্ন, যেটা আমাদের ওই যে প্যাটার্ন চেঞ্জ হবে, এটা আর এটা কিন্তু সেম হইতো তখন, এভরিথিং সেম থাকতো। শুধুমাত্র ওখানে ক্রস চিহ্ন দিয়ে বুঝাইতেছিলাম আর এখানে জাস্ট শুধু হোল গুলো ফিল আপ করে ফিল করতেছিলাম, দুইটা এন্ডের পরিবর্তে একটা করে লাইন থাকতো অনলি। এই যে একটু আগে যেটা দেখতেছিলাম আমরা, মনে আছে কিনা? এই যে এখানে ভিডিওতে দেখতেছিলাম না, একটা একটা করে লাইন, এটা হলো সিঙ্গেল লিফটের ক্ষেত্রে, অর্থাৎ যা গ্রাফে আছে সেম হুবহু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা করে এরকম থাকবে হোল, বুঝতে পারছো? এটা হলো সিঙ্গেল লিফটের ক্ষেত্রে, এটা আরো ইজি, একদম ইজি, জাস্ট গ্রাফে যা আছে ওই হিসেবে যে কোনো একটা পয়েন্ট থেকে ওয়ান ধরে ওইভাবে জাস্ট হিসাব করে করে ওই পয়েন্ট গুলোতে, যেখানে যে পয়েন্টে গ্রাফের আছে ওই পয়েন্টে বসাই দিলে হবে, দুইটা লাইন আর কনসিডার করার দরকার হবে না। কিন্তু ডাবল লিফটের ক্ষেত্রে আমাদের একটা জিনিস কনসিডার করতে হয়, দুইটা লাইন মিলে একটা ওয়ার্প লাইন কে রিপ্রেজেন্ট করে, যেহেতু যে দুইটা পয়েন্ট থেকে সিলেকশন পায়, বুঝতে পারছো কিনা? স্যার যদি হচ্ছে এখানে মানে পজিটিভ শেডিং হতো তখন কি স্যার প্যাকিং মেকানিজমটা আরো একটু কমপ্লেক্স হতো না? প্যাকিং মেকানিজম পজিটিভ এর ক্ষেত্রে আরো সহজ, কমপ্লেক্স বলতে কি মানে কনসেপ্ট এটাই, বেসিক প্রিন্সিপাল এটাই। ওই ক্ষেত্রে যেটা হয়, পজিটিভ ডবিগুলো আমাদের মানে ইলেকট্রোম্যাগনেটিক সিলেকশন হয়, সেক্ষেত্রে আমাদের আর এই ধরনের প্যাকটা কিচ্ছু সেট করতে হয় না, আমাদেরকে জাস্ট শুধু আমরা যে সফটওয়্যার আছে সফটওয়্যার ইনস্টল করা লুমের ভিতরে, লুম ম্যানুফ্যাকচারার করে দিছে অলরেডি, আমরা শুধু সফটওয়্যারের মধ্যে ডিজাইন আছে, প্যাটার্নে গিয়ে প্যাটার্নটা সেট করে দিলে হয়, যে যে পয়েন্টে লিফটিং করতে চাই ওই পয়েন্টগুলোতে জাস্ট হোল ইজিলি, আমি জাস্ট টাচ করার সঙ্গে সঙ্গে ওই পয়েন্টগুলো হোল।
শুনতে পাচ্ছ আমাকে এখন? জি স্যার এখন শুনতে পাচ্ছি। আমি ওই যে বুটিক্সের ইন্টারনেট, তো এই জন্য বুটিক্সের ব্রডব্যান্ড এবং ওয়াইফাই দুইটাই আমি দিয়ে রাখছিলাম, তো একটা ওটাই হঠাৎ করে দেখি দুইটাই চলে গেছে, সরি। আচ্ছা আমাদের ডবি, ডবি তাহলে শেষ হয়েছে। ভিডিওটা দেখতে পাইছিল, লাস্ট যে ভিডিওটা দেখাচ্ছিলাম এটা দেখতে দেখতে পেয়েছো তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? স্যার এই ভিডিওটা হচ্ছে দেখানো হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, এই ভিডিওটা অন করেছিলাম ওই সময়। এই তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আমি তো তোমাদেরকে শুনতে পাই না, ঘটনা কি বুঝতেছি না, তো মুশকিল অবস্থা। আচ্ছা আমরা কি বলে ডবিতে কারো কোনো প্রবলেম থাকার কথা না, ডবি মোটামুটি শেষ, আর যদি এরপরও থাকে তোমরা আমাকে নেক্সট ক্লাসে বলো, আমরা চেষ্টা করবো ওগুলো সলভ করার। ডবি থেকে নর্মালি দুই ধরনের কোশ্চেনই হয়, একটা হলো মেকানিজম, বড় কোশ্চেন আর কি, শর্ট কোশ্চেন তো যে কোনো জায়গাতে আসতে পারে, একটা হলো মেকানিজম থেকে কোশ্চেন হতে পারে, আর একটা হতে পারে যে সিস্টেম অফ প্যাকিং থেকে। হ্যাঁ, এই দুইটাই মেনলি ব্রড কোশ্চেন আসলে এখান থেকে আসে। তো সেই সাথে আমরা জ্যাকার্ড মেকানিজমটা, আমাদের সিলেবাস একটু অনেক রয়ে গেছে, আমাদের আর 4-5টা ক্লাস লেগে যাবে, একটু ডাবল ক্লাস করা দরকার আমাদের শেষ করার জন্য, মাঝখানে কয়েকটা ক্লাস মিস হয়েছিল আমাদের। নেক্সট নেক্সট উইকে কি তোমরা ডাবল ক্লাস করতে পারবা? ডাবল ক্লাস বলতে জাস্ট আমরা হয়তো 11:30-11:30 শুরু করতে পারবো, অসুবিধা নেই 1:30 পর্যন্ত। হ্যালো স্যার, সিআরদের সাথে কথা বলে নিলে আই থিঙ্ক। হ্যাঁ সিআরদের সাথে একটু কথা বলো, কথা বলে আমাকে তোমরা একটু ইনফর্ম করো, সিআররে আমাকে ইনফর্ম করো। আজকে কি তোমাদের এখন কোনো ক্লাস আছে? স্যার আমাদের ইএসসি ডিপার্টমেন্ট করতে পারবো স্যার, আমাদের আর ক্লাস নেই স্যার। কারণ ইয়ার্ন এবং পিএম আচ্ছা, তাহলে আমরা একটু আধা ঘন্টা কন্টিনিউ করি যদি সম্ভব হয়, যদি আমাদের নেটওয়ার্ক ঝামেলা না করে আর কি। ইয়ার্ন আর টিএম এর কি অবস্থা? টিএম টেস্ট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট স্যার আই থিঙ্ক নেক্সট উইক থেকে ডাবল ক্লাস করলে একটু বেটার হতো। বেটার হতো, আজকে টায়ার্ড হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে করবো, আমরা জাস্ট জেকার্ডের ইয়াটা দেখি, চলো জাস্ট 2-3টা স্লাইড দেখি আমরা চলে যাবো, অফ করে দেবো আর কি। হ্যাঁ, জেকার্ডের ফার্স্ট যে জেকার্ড শেডিং যদি আমরা চিন্তা করি, জেকার্ড শেডিংটা হচ্ছে জেকার্ড মেনলি, জেকার্ড লুমটা দুইটা পার্ট, একটা হলো জেকার্ড পার্ট, জাস্ট শেডিং পার্টটুকু হলো জেকার্ড, এবং আরেকটা হচ্ছে লুমের পার্ট। লুমের পার্টে সেম আগের যে লুমগুলো আছে, এভরিথিং সেম, প্রায় সেম একই রকম থাকে, অর্থাৎ অন্যান্য মোশন গুলো, শুধুমাত্র শেডিং এর জন্য অর্থাৎ ওয়ার্ক ইয়ার্ন কে ডিভাইড করার জন্য আমরা জেকার্ডটা ইউজ করে থাকি। জেকার্ড যে ডেভেলপ করছিল 1801 জোসেফ মেরি জেকার্ড, এবং 1803 এটা কমার্শিয়ালি, মেবি 3-4 এটা ফাইনালি এটা সরি আমরা মনে হয় কন্টিনিউ করতে পারবো না, খুব প্রবলেম ফেস করতেছি অ্যাকচুয়ালি। আমরা শেষ করে দেখি ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা জেকার্ড শুরু করবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। তোমরা ডবিটাও একটু দেখে আসো, ডবিতে কোনো প্রবলেম হলে
কোশ্চেন করো, অসুবিধা নাই স্যার। আর জি বলো বলো স্যার, আমাদের হচ্ছে ডবির স্লাইডটা হচ্ছে দেওয়া নাই, যদি স্যার একটু ভিডিওটা একটু। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিব না, দিয়ে দিব না, তুমি একটু, আমি বাসায় গিয়ে দিব, আমি একটু ব্যস্ত থাকবো এখন, একটু রাতে একটু কেউ একজন ফোন করে আমাকে একটু মনে করে দেয়, যদি ভুলে যাই ইন কেস আমি দিয়ে দিব ইনশাআল্লাহ, চেষ্টা করব। আর যদি এখন সুযোগ পাই এখন দিলে ভালো হয় স্যার। পিপিটি ফরম্যাট গুলো মনে হয় ইয়াতে নাই, আমি তোমাদেরকে ইয়াতে দিয়ে দিব, অসুবিধা নাই, পিডিএফ এ শেয়ার করে দিব, পিডিএফ ও ক্লিয়ার থাকবে, অসুবিধা নাই। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, জি।